হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সরওয়ারে দোয়া আলম ইরশাদ করেন হাশরের কঠিন ময়দান যখন হবে তাবাম পৃথিবীর মানুষগুলো দৌড়ায়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাবে সকলে যা বলবে ওগো আল্লাহর পয়গম্বর আপনি সারা আজকে আমাকে আমাদেরকে আল্লাহর সামনে সুপারিশ করার মতো কেউ নাই কারণ আপনি হচ্ছেন সর্বপ্রথম নবী সর্বপ্রথম আদম আজকে আমরা বহুদিন পর্যন্ত হাশরের কঠিন ময়দানে দাঁড়ায় রইছি কয়দিন নবীজি বলেন খামসিনা আলফাসানা হাশরের কঠিন ময়দানে একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় রে ভাইরা আমার তাম পৃথিবীর মানুষগুলো দাঁড়ায় থাকবে কম পক্ষে এই দুনিয়ার 50,000 বছর কতদিন 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন না মানুষগুলো বেহুশ হয়ে যাবে বেচুইন হয়ে যাবে অর্ধ হাত উপরে সূর্য এত ভয়ঙ্কর আযাবের ভিতরে থাকবে নবীজি বলেন মানুষের ঘাম কারো কারো পার গোটা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কেউ কেউ ঘামের সমুদ্রের কোমর পর্যন্ত দাঁড়ায় থাকবে আবার কেউ কেউ মানুষের ঘামের সমুদ্রের ভিতরে হাবুডুবু করবে এমন কঠিন ময়দান মানুষগুলো 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন না তাম পৃথিবীর মানুষগুলো দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে হযরতে আদম বলবেন না রে না আজকে আমি আল্লাহর সামনে সুপারিশ করতে পারবো না কারণ জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলেছিলেন তুমি এবং তোমার স্ত্রী যেথায় খুশি সেথায় যাইবা যেখান থেকে খুশি সেখান থেকে ফল খাইবা কিন্তু মনে রাখিও আলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন যেখানে খুশি সেখানে যাও যেই ফল থেকে ইচ্ছা সেই ফল থেকে তোমরা ফল খাও কিন্তু একটা নিষিদ্ধ গাছের দ্বারে কাছেও যাও না শয়তানের দোকায় পড়িয়া সেদিন আমি ফল ভক্ষণ করে ফেলেছি অতএব যদি আমি আজকে আল্লাহর সামনে সুপারিশ করতে যাই আমার আল্লাহ যদি সেই দিনের কথা দিয়ে আমাকে আটকায় ফেলে তাইলে বাঁচার উপায় নাই না রে না আমি পারবো না তোমরা যাও হযরতে নূহ পয়গম্বরের কাছে যাও তাম পৃথিবীর মানুষগুলো নূহ আলাইহিস সালামের কাছে যাবে নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও ইব্রাহিম নবীও বলবে আমি পারবো না মুসা কালিমুল্লাহর কাছে যাও মুসা কালিমুল্লাহ বলবে আমি পারবো না ঈসা রূহুল্লাহর কাছে যাও ঈসা রূহুল্লাহ বলবেন আমিও পারবো না তবে আমি তোমাদেরকে একজন নবীর সন্ধান দিতে পারি হে পৃথিবীর মানুষ আমার বিশ্বাস তিনি তোমাদেরকে আর ফিরাবে না আল্লাহু আকবার বলো তাম পৃথিবীর মানুষগুলো দৌড়ে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সর্বারে দোয়া নবীর কাছে এসে বলবে নবী গো আর সহ্য করতে পারতেছি না গো নবী আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় মনে হয় এই হাশরের কঠিন ময়দানের চাইতে জাহান্নামের আযাবও বড় শান্তিদায়ক হবে বিশ্বনবী আর ফিরায় দিবেন না নবীজি বলবেন আনা লাকুম আমি তোমাদের জন্য ঠিক আছে আল্লাহ নবী বিশ্বনবী আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়বে দিনের নবী মায়ের নবী রহমাতুল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ইয়া উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি বলে কান্না শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের চোখের পানি সহ্য করতে পারবে না আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তো সাল ইশফা তো শাফা নবী গোয়ার কাঁদিয়েন না আপনার চোখের পানি আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না ইরফা রাসাকা মাথা উঠান মাথা উঠান সাল আপনি চান আমি আল্লাহর কাছে কি চাইবেন সাল তো সাল যা চাইবেন সব আপনাকে দেওয়া হবে ইশফা তো শাফা আপনি আজকে আমি আল্লাহর কাছে যা সুপারিশ করবেন
আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম সব কয়টা সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিলাম সুবহানাল্লাহর জোরে বলতে হবে আল্লাহর নবী বলবেন রব্বি উম্মতি 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 আল্লাহ আমার গুনাহগার উম্মত গুনাহগার উম্মত গুনাহগার উম্মতকে বাঁচাও লম্বা চূড়া বিশাল দেড় পৃষ্ঠা ব্যাপী হাদিস খানা সর্বারে দু আলমকে আল্লাহ তাআলা বলবেন নবী গো যান জান্নাতের ভিতর আপনি যান এবং সেখানে যাইয়া ফখরুজ বের করে নিয়ে আসে এমন লোকদেরকে মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান প্রথম এবারতটা হলো মিসকাল মিন দিনারিন এক দিনার পরিমাণ যার অন্তরে মধ্যে ঈমান ছিল এক দিনার একটা স্বর্ণের টাকা সম পরিমাণ যার হৃদয়ের মধ্যে ঈমান ছিল এমন সকল জাহান্নামীদেরকে বাঁচাইয়া জাহান্নামের ভিতর থেকে বেঁচে বেঁচে আপনি তাদেরকে উদ্ধার করে জান্নাতের ভিতরে দিয়া দেন জোরে কোন সুবহানাল্লাহ বিশ্বনবী উদ্ধার করে আসবেন আল্লাহ তাআলা আবার বলবেন নবী গো যান যার অন্তরের ভিতর এরকম অর্ধেক দিনার ঈমান আছে তাদেরকেও বের করে নিয়ে আসেন নবীজি আবার বের করে নিয়ে আসবেন আল্লাহ আবার পাঠাবেন নবী গো আপনি যান যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে তাদেরকেও সেই জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে আইসা আপনি তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেন দিনের নবী মা নবী রহমাতুল লিল আলামিন এবার আল্লাহর সামনে আসিয়া বলবে ও মালিক আপনি যার যার কথা বলেছিলেন সকলকেই আমি জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসছি সকল নবীদের সুপারিশ শেষ সকল মুমিনদের সুপারিশ শেষ বিশ্ব নবীর সুপারিশও করা শেষ ফেরেশতাদের সুপারিশও করা শেষ এমন সময় আল্লাহ তাআলা নিজে বলবেন সকলের সুপারিশ শেষ হয়ে গেছে এখন আরহামুর রাহিমিনের সুপারিশ বাকি রয়ে গেছে আল্লাহু আকবার বলুন এমন সময় আল্লাহ তাআলা নিজে রহমতের হাতখানা জাহান্নামের ভিতরে দিয়া এমন এমন মানুষগুলোকে এক খাবলা মানুষকে বের করে নিয়ে আসবেন যাদের জীবনে একটাও নেক আমল ছিল না একটাও ভালো আমল ছিল না শুধুমাত্র ঈমান ছিল একটা নেক আমলও ছিল না ওই মানুষগুলোকে জাহান্নামের ভিতর থেকে আল্লাহ তাআলা উঠাইয়া জান্নাতের প্রধান গেটের সামনে একটা নহর আছে নহরের নাম হলো নহরুল হায়াত ওই নহরুল হায়াতের ভিতরে আল্লাহ পাক তাদেরকে যখন ছেড়ে দিবেন ওই হায়াত নহরুল হায়াত নামক হাউজে কাউসারের পানি ওই হাউজের পানিটা যখন মানুষের গুনাহগারদের শরীরের মধ্যে লেগে যাবে সরবারে দোয়া আলম বর্ণনা করতেছে একটা মরা ঘাস যখন পানির সোয়া লাগে পানির সোয়া লাগলে মরা ঘাসগুলো যেমন করে সজীব হয়ে যায় তাজা হয়ে যায় ওই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বছর জাহান্নামের ভিতরে পুরিয়া যে মানুষগুলো আঙ্গার হয়ে যাবে ওই মানুষগুলো যখন নহরুল হায়াতের ভিতরের পানির সোয়া লাগবে সঙ্গে সঙ্গে সকলের শরীরগুলো সতেজ হয়ে যাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাজা হয়ে যাবে শুধু তাই নয় তাদের গাড়ের মধ্যে একটা মোহর থাকবে যেই মোহরের মধ্যে লেখা থাকবে তারা হচ্ছে তাদের মালিকের পক্ষ থেকে জাহান্নামের ভিতর থেকে আজাদকৃত গোলাম